নমস্কার বন্ধুরা আমি মৌসুমী শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ আপনাদের শোনাব শ্রী রাজশেখর বসুর রটন্তী কুমার যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে চ্যানেলে নতুন কোনো গল্প এলে আপনি সেটা জানতে পারেন চলুন শুরু করি শ্রী রাজশেখর বসুর রটন্তী স্কুলের ছুটির পর মানিক বললে এই রটাই আজ বিকেলে পাঁচটার সময় আমাদের বাড়ি আসবি চায়ের নেমন্তন্ন রটাই বললে আজ তোর জন্মদিন বুঝি দূর বোকা জন্মদিন বছরে কবার হয় এই তো সেদিন হয়ে গেল ভোজ খেয়ে তোর পেটের অসুখ হল মনে নেই তবে কিসের নেমন্তন্ন ভাই আজ বিকেলে দিদিমণির বর আসবে তোর রুবি দিদিমণির বিয়ে হয়ে গেছে নাকি দূর বোকা বিয়ের এখন কিছুই ঠিক হয়নি আজ খগেনবাবু দিদিমণির সঙ্গে ভাব করতে আসবে যদি খুব ভাব হয়ে যায় তবেই বিয়ে হবে রটাই সমঝধারের মতন বললে অ সে নিমন্ত্রণে যেতে সর্বদাই প্রস্তুত উপলক্ষ যাই হোক ভাব বা আড়ি বিয়ে বা বৌভাত অন্নপ্রাশন বা শ্রাদ্ধ মুড়ি ছোলা ভাজা কেক বিস্কুট কচুরি সন্দেশ পোলাও কালিয়া কিছুতেই তার আপত্তি নেই বিকেল পৌনে পাঁচটার সময় রটাই যথাসাধ্য পরিচ্ছন্ন হয়ে মানিকদের বাড়ি যাচ্ছে এমন সময় তার বরদিদি বললে এই রটাই এই টিফিন কেরিয়ারটা নেই মানিকের মাকে দিবি সাবধানে নিয়ে যাবি ফেলে দিস না যেন খালি হলে আসবার সময় ফেরত আনবি টিফিন কেরিয়ারটা হাতে নিয়ে রটাই বললে উহ কি ভারী কি কী আছে বর্দি বাদামের নিমকি আর মাছের কচুরি আর মাংসের প্যাটি আর পেস্তার বরফি আর আমের ল্যাংচা হ্যাঁ হ্যাঁ সব আছে মানিকদের বাড়ি গিয়ে তো দেখতেই পাবি খেতেও পাবি ওদের বাড়িতে খাওয়ানো হবে তো তুমি খাবার করে দিলে কেন বলো না দিদিমণি আহ তোর অত খোঁজের দরকার কি মানিকের মা তৈরি করে দিতে বলেছেন তাই দিয়েছি মানিকদের বাড়ি বেশি দূরে নয় সেখানে গিয়ে মানিকের মাকে টিফিন ক্যারিয়ারটা দিয়ে রটাই বললে কই মাসিমা রুবিদির জামাইবাবু আসেনি মানিকের মা বললেন ছেলের কথা ছিঁড়ি দেখো দশ বছরের ঢেঁকি এখনো বুদ্ধি হল না ও তো পানুর বন্ধু খগেন চা খাবার জন্য আসতে বলেছি খবরদার রটাই তার সামনে অসভ্যতা করিসনি যেন সজরে মাথা নেড়ে রটাই জানালে যে অসভ্যতা করার ছেলে সে নয় মানিক তাকে বললে দাদার সঙ্গে খগেনবাবু সাড়ে পাঁচটায় আসবে ততক্ষণ ও ঘরে ক্যারাম খেলবি আয় যথাকালে মানিকদের দাদা পানু বা পান্নাডালের সঙ্গে শ্রীমান খগেনের আগমন হল সুশ্রী চেহারা শৌখিন পোশাক দেখলেই বোঝা যায় যে বড়লোক নিজের মোটরে এসেছে বয়স ছাব্বিশ সাতাশ তার বাপের আর কয়লার ব্যবসায় কাজ করছে রূপে গুণে বিদ্যায় টাকায় এমন পাত্র দুর্লভ মানিকের মা তাকে জামাই করার জন্য উঠে পড়ে লেগেছেন সম্প্রতি তার বড় ছেলে পানুর সঙ্গে খগেনের আলাপ হয়েছে মায়ের অনুরোধে পানু তার বড়লোক বন্ধুকে ধরে এনেছে চায়ের টেবিলে ছজন বসেছেন প্রধান অতিথি খগেন প্রধান আকর্ষণ রুবি প্রধান বক্তি তার মা দুই ভাই পানু আর মানিক আর মানিকের বন্ধু রটাই বাড়ির কর্তা অনেক দেরিতে অফিস থেকে ফিরবেন তার জন্য অপেক্ষা করতে বারণ করেছেন যথারীতি হালকা আলাপ আর অকারণ হাসি চলতে লাগলো রুবি গোটা কত গান গাইলে তার মা বললেন জানো বাবা খগেন ইনফ্লুয়েঞ্জা হওয়ার পর থেকে রুবির গলাটা একটু ধরে গেছে নইলে বুঝতে কি চমৎকার গায় রীতিমতো ওস্তাদের কাছে শেখা কিনা এই ছবিটি দেখো রুবি এঁকেছে নাম দিয়েছে মত্ত দাদুরি আকাশে ঘন ঘটা সরোবরে জলে টৈটুম্বর তাতে রক্ত ফুটেছে রুবি বললে রক্ত কুমুদ হ্যাঁ হ্যাঁ রক্ত ফুটেছে সরোবরের তীরে সারি সারি দাদুরিরা সব বসে আছে গলা ফুলিয়ে প্রাণপণে ডাকছে তাদের ছাতি যাও তো ফাটিয়া অবনী ঠাকুরকে দেখাবার ইচ্ছে ছিল কিন্তু তিনি রইলেন না তো আর এই দেখো কি সুন্দর সব বুনেছে এই টেবিল ক্লথটা হচ্ছে অজন্তা প্যাটার্নের চারিদিকে পদ্মফুল আর মধ্যিখানে একটি মুরগি খুব এক্সেলেন্ট করেছে না ওরে পানো খগেনের ছাতির মাপটা নেতো রুবি ওর জন্য একটা ভেস্ট বনে দেবে জানো খগেন সবাই বলছে মেয়ের যখন অত রূপ তখন মিস ইন্ডিয়া কম্পিটিশনে দাঁড়াচ্ছে না কেন আমার খুব মত ছিল কিন্তু ওর বাবা কিছুতেই রাজি হলেন না মস্ত বড়ো অফিসার হলে কি হবে জন্ম যে অজপাড়া গাঁয়ে মানিক তার ভাগি ভগিনীপতিটিকে প্রশ্নে প্রশ্নে অস্থির করতে লাগল আপনার এই ঘড়িটায় দম দিতে হয় না বুঝি এই ফাউন্টেন পেনটার দাম কত মোটর গাড়িতে রেডিও বসাননি কেন আপনার সিগারেট কেসটা দেখান না বিলেতে কিনেছেন বুঝি আপনার ক্যামেরা আছে আমাদের ছবি তুলে দেবেন ইত্যাদি খগেনকে রটায়ের খুব পছন্দ হল সে তিনবার চারবার আলাপ করবার চেষ্টা করলে কিন্তু তার মুখ থেকে কথা বেরুতে না বেরুতে রুবি আর তার মা কটমট করে তার দিকে তাকালেন অগত্যা সে চুপ করে খাবারের অপেক্ষায় বসে রইল আজ রটাইকে নিমন্ত্রণ করতে রুবির মায়ের মোটে ইচ্ছা ছিল না কিন্তু সে খাবার বয়ে আনবে তাদের বাড়িতে চাকরের অভাব সেজন্য নেহাত চক্ষু লজ্জার খাতিরে তাকে খেতে বলা হয়েছে অবশেষে খাবার এলো বাড়ির চাকর একটা ময়লা হাফ প্যান্ট আর একটা হাত কাটা শার্ট পরে খাবার আর চায়ের ট্রে একে একে নিয়ে এলো সে মেদিনীপুরের লোক কিন্তু রুবির মা তাকে বই সম্বোধন করে হিন্দিতে ফরমাশ করতে লাগলেন রুবি পরিবেশন করলে রটাই সব অনাদর ভুলে গিয়ে নিবিষ্ট মনে খেতে লাগল রুবির মা বললেন কই কিছুই তো খাচ্ছ না বাবা খগেন আরও দুটো কচুরি আর প্যাটি দিই বল না রে রুবি ভালো করে খেতে এত সব খেটে তৈরি করলি না খেলে মেহনত সার্থক হবে কেন সব জিনিস কেমন হয়েছে বাবা খগেন বললে অতি চমৎকার হয়েছে এমন খাবার কোথাও খাইনি উৎফুল্ল হয়ে রুবির মা বললেন সত্যি তোমার জন্য রুবি সমস্ত নিজের হাতে তৈরি করেছে ওর রান্নার হাত অতি চমৎকার রটায়ের মুখ কচুরিতে বোঝাই তবু সে চুপ করে থাকতে পারল না মুখের ডেলাটা একপাশে পাশে ঠেলে রেখে জড়িয়ে জড়িয়ে বললে বরে ও সব তোমার বড্ডি করেছে রুবির মা গর্জন করে বললেন চুপ কর অসভ্য ছেলে যা জানিস না তা বলতে আসিস কেন কচুরি পিণ্ড কোত করে গিলে ফেলে রটাই বললে বা আমি তো বাড়ি থেকে সব নিয়ে এলুম রুবির মুখের তিন স্তর গোলাপি পোলে ভেদ করে বেগুনি আভা ফুটে উঠল তার মা রেগে কাঁপতে কাঁপতে বললেন পানু এই হতবাগা হিংসুটে ছোঁড়াটাকে মানিকের পরভার গড়ে রেখে তো মিথ্যে কথার ঢেকি ভদ্র সমাজে কখনো মেশেনি কেবল বড়াই করতে জানে তখন বারণ করেছিলুম ওটাকে আনিসনি তা মানকে তো শুনবে না ভারী গুণের বন্ধু যে রটায়ের হাত ধরে হিড়হিড় করে টেনে অন্য ঘরে নিয়ে গিয়ে বললে তোর তো খাওয়া হয়ে গেছে এখন বাড়ি যা রটাই রটাই বললে খাওয়া তো কিছুই হয়নি এখনো প্যাটি নিমকি বরফি ল্যাংচা আর চা বাকি রয়েছে খালি হলে টিফিন কেরিয়ারটাও তো নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা আমি সব এনে দিচ্ছি তুই এখানে একলাটি বসে চুপচাপ খেয়ে নেবি। তারপর সোজা বাড়ি চলে যাবি কেমন রটাই জানালে সে তাতেই রাজি অত ধমক খাওয়ার পরেও তার খিদে ঠিক আছে কিন্তু পান্নালার তাকে যা এনে দিলে তা যথেষ্ট নয় যেটা আসল জিনিস ল্যাংরা আমের ল্যাংচা তাই তাকে দেওয়া হয়নি যা জুটল তাই সে অনেকক্ষণ ধরে খেলে তারপর কাকেও কিছু না বলে বাড়ি রওনা হলো রটায়ের বেফাস কথার ফলে ও ঘরের চায়ের আসরটি একেবারে মাটি হয়ে গেল আলাপ মোটেই জমল না যে উদ্দেশ্যে এত আয়োজন তাও কিছুমাত্র অগ্রসর হল না রুবি গোজ হয়ে বসে রইল তার মুখ থেকে হ্যাঁ না ছাড়া আর কোনো কথা বেরুল না ওই বজ্জাত রটাইটাকে সে যদি হাতে পায় তো কুচি কুচি করে কেটে ফেলে আর মায়েরই বা কি আক্কেল তার মেয়ে নিজের হাতে খাবার তৈরি করেছে এ কথা ইশারায় বললেই তো চলতো ঢাক পিটিয়ে জানাবার কি দরকার ছিল কেবল বক বক করে এলোমেলো কথা বলতে পারেন ওই শয়তান ছোড়াটা যে জলজান্ত সামনে বসে রয়েছে সে হোশই হল না অপ্রিয় ব্যাপারটা চাপা দেবার জন্য রুবির মা অনর্গল কথা বলে যেতে লাগলেন পান্নালালো তার বন্ধুকে খুশি করবার জন্য নানা রকম রসিকতা করতে লাগল খগেন হাসি মুখে অল্প অল্প কথা বলে কোন রকমের শিষ্টাচার বজায় রাখলে খানিক পরে সে দাঁড়িয়ে উঠে বললে আজ উঠি মাসিমা আর এক জায়গায় দরকার আছে ও যা খাইয়েছেন তা হজম হতে তিন দিন লাগবে রুবির মা বললেন কি আর খেয়েছ বাবা ও তো কিছুই নয় আবার এসো সকালে বিকেলে সন্ধে যখন তোমার সুবিধে তুমি তো ঘরের ছেলে যা ঘরে থাকবে তাই খাবে আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে এবং ঝুঁকে নমস্কার করে খগেন বিদায় নিলে কিছু দূর গিয়েই সে দেখতে পেলে একটি ছেলে টিফিন কেরিয়ার হাতে নিয়ে চলেছে গাড়ি থামিয়ে খগেন ডাকল ও খোকা রটাই থমকে দাঁড়িয়ে বললে আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি ভাই রটাই এসো গাড়িতে ওঠো তোমাকে বাড়ি পৌঁছে দেব রটাই উঠে বসল খগেন বললে তুমি বুঝি খুব রটিয়ে বেড়াও তাই রটাই নাম রটাই উত্তর দিলে দূর তা কেন আমার ভালো নাম শ্রী রটন্তী কুমার রায়চৌধুরী আমি রটন্তী পুজোর দিন জন্মেছিলাম কি না তাই আমার দাদামশাই ওই নাম রেখেছেন আর বরদিন নাম জয়ন্তী মঙ্গলা ছদ্দিন নাম প্রত্যাঙ্গিরা উহ তোমাদের খুব জাঁকালো নাম দেখছি বাড়ি কত দূরে কোন ক্লাসে পড়ো বাড়িতে কে কে আছেন রটাই জানালে তার বাড়ি বেশি দূরে নয় সে ক্লাস সিক্সে পড়ে বাবা রেলে কাজ করেন বাইরে ঘুরে বেড়াতে হয় মাঝে মাঝে আসেন বাড়িতে আছেন তার মা দুই দিদি আর সে নিজে দিদিদের এখনও বিয়ে হয়নি তাছাড়া ভুদো কুকুর আর রুপুসী বেড়াল আছে ভুদোটা ভীষণ লোভী সেদিন মালপচুরি করে খেয়েছিল কিন্তু রূপুশি হচ্ছে ভদ্র মহিলা। খেতে না বললে খায় না শীঘ্রই তার বাচ্চা হবে খগেনের যদি দরকার থাকে তবে যতগুলো ইচ্ছে নিতে পারে রটাই মোটেই লাজুক নয় অপরিচয়ের জন্য যেটুকু সংকোচ ছিল তা অল্পক্ষণ আলাপে সহজেই কেটে গেল সে প্রশ্ন করলে রুবিদির সঙ্গে আপনার ভাব হলো খগেন হেসে বললে কই আর হলো চায়ের টেবিলে তুমি যে বোমা ছুঁড়েছো তাতে তো সবাইকার মেজাজ খারাপ হয়ে গেছে আপনি আমার ওপর রাগ করেছেন আমার কিন্তু কিচ্ছু দোষ নেই না না তুমি খুব ভালো ছেলে শুধু একটু কাণ্ডজ্ঞানের অভাব যা বলতে নেই তাই বলে ফেলেছো আমি তো সত্যি কথাই বলেছি আমার বর্দির কাছেই শুনেছি যে মানিকের মা তাকে বলেছেন তাই খাবার তৈরি করে দিয়েছে না হে না তুমি কিচ্ছু জানো না রুবিদি সব নিজের হাতে তৈরি করেছে কখনো না আপনি কিচ্ছু জানেন না রুবিদি শুধু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করতে পারে ব্যাঙের ছবিটা তার আঁকা বটে কিন্তু সেই যে পদ্মপুলার মুরগির ছবিওয়ালা টেবিল ক্লথটা আপনাকে দেখিয়েছে সেটা তো রুবিদি তৈরি করেনি মানিকদের পাশের বাড়িতে আমাদের ক্লাসের কেলটে থাকে তারই পিসি ওটা বানিয়েছে আমি ওদের বাড়ি যাই কি না তাই সব জানি উহ তুমি তো সাংঘাতিক ছেলে আফা তেরিবল কিন্তু তোমার সেই জয়ন্তী মঙ্গলা দিদিমণি যে খাবার তৈরি করেছেন তার প্রমাণ কি তোমাদের বাড়ি গেলে আমাকে ওই রকম খাওয়াতে পারবে খুব পারব না পারলে আমার দোকান বলে দেবেন আর যদি পারো তবে তুমি আমার দোকান বলে দেবে নাকি দূর আপনি যে বড় হেরে যান তো আমাকে ফাইন দেবেন কত ফাইন দিতে হবে একটু ভেবে রটাই বললে একটা টাকা দেবেন মোটে এক টাকা দিলেই হবে দু টাকা যদি দেন তো আরও ভালো আমার দোকানের বদলে আপনার দু টাকা এখনই চলুন না আমাদের বাড়ি পাগল নাকি এই মাত্র এত খেয়ে আবার তোমাদের বাড়ি খাব কি করে আচ্ছা পরশু রবিবার সেদিন বিকেলে ঠিক আসবেন বলুন তুমি বাড়ির কত্তা নাকি ওখানে কেউ তো আমাকে চেনেন না যদি গায়ে পড়ে খেতে যাই তবে যে আমাকে অসভ্য হ্যাংলা মনে করবেন ইস মনে করলেই হল আমি তো আপনাকে চিনি আমার কথায় যদি আপনি আসেন তবে কেউ কিচ্ছু মনে করবে না কিন্তু দেখুন আমরা হচ্ছি গরিব অত রকম খাবার হবে না মানিকের মা মাছ মাংস পেস্তা বাদাম এইসব পাঠিয়ে দিয়েছিল তাই বর্দি করে দিয়েছে রবিবার বিকেলে ঠিক আসবেন কিন্তু বেশ তুমি যখন নিমন্ত্রণ করছো তখন যাব কিন্তু খাবার মোটেই তৈরি করবে না শুধু চা বাহ তাহলে আপনার বিশ্বাস হবে কি করে কেউ খাবার করতে জানে কি জানে না তা আমি চেহারা দেখলেই বুঝতে পারি আর একটা কথা ওখানে যে কাণ্ডটি বাঁধিয়েছিলে তা যেন তোমাদের বাড়িতে বলো না তাহলে আমি ভারী লজ্জায় পড়ব আর দেখো মানিককে সেদিন ডেকো না যেন না মানিকের সঙ্গে আড়ি করে দিয়েছি আজ ততক্ষণ আর পরবার ঘরে এক লাঠি রইলুম একবারও এলো না আড়ি করবে কেন শুধু পরশু তাকে তোমাদের বাড়িতে এনো না আচ্ছা রটন্তি কুমার তোমার বরদিত্য খুব জমকালো নাম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী খাবার তৈরিতেও ওস্তাদ তিনি দেখতে কেমন খুব সুন্দর রুবিদি এক ঘন্টা ধরে রঙ মেখে তবে ফর্সা হয় কিন্তু বর্দিকে কিছুই করতে হয় না আর তার গানের কাছে রুবিদির গান যেন কাক ডাকছে কিন্তু বললেই বর্দি গায় না আপনি যদি খুব অনেকবার অনেকবার বলেন তবেই গাইবে আর জানেন বর্দি এম এ পাস সর্দি আসছে বছর ম্যাট্রিক দেবে আর রুবিদি তো তিনবার ফেল করেছে বর্দির শিগগির একটা চাকরি হবে দাদামশাই কি বলেন জানেন লক্ষ্মী আর সরস্বতী আর অন্নপূর্ণা একসঙ্গে যোগ করে তিন দিয়ে ভাগ করলে যা হয় বর্দি হচ্ছে তাই আর তোমাকে কি বলেন হিহি করে হেসে রটাই বললে সে বাড়ি বিশ্রী আমাকে বলেন ন্যাচ কাটা বীর হনুমান বিশ্রী কেন হনুমানের মতন সচ্চলিত দেবতা কটা আছে আমার কি মনে হয় জানো তুমি হচ্ছ নারদমণি পাক্কা দালাল মানিকের মা তোমার কাছে একেবারে খুকি কম্পিটিশনে দাঁড়াতেই পারেন না এইটা তোমাদের বাড়ি তো আচ্ছা এসো ভাই পরশু আবার দেখা হবে বাড়ি এসে রটাই বললে দিদিমণি মস্ত খবর বাবুকে নেমন্তন্ন করেছি পরশু বিকেলে চা খেতে আসবেন জয়ন্তী বললি খগেনবাবু আবার কে ওই যে আজ যিনি মানিকদের বাড়িতে চা খেলেন তার সঙ্গে আমার খুব ভাব হয়েছে উহ মস্ত বড় মোটর কার তোমাকে বেশি কিছু করতে হবে না শুধু মাছের কচুরি মটন প্যাটি ল্যাংরা আমের ল্যাংচা আর চা জয়ন্তী তার মাকে ডেকে বললে তোমার খোকার আক্কেল দেখো মা কথা নেই বার্তা নেই হুট করে কোথাকারকে খগেনবাবু না বগেনবাবু নেমন্তন্ন করেছে আবার আমাকে খাবারের ফরমাস করছে খাবার খুব সস্তা না তার খরচ তুই দিবি রটাই হাত নেড়ে বললি সে তুমি কিচ্ছু ভেবো না দিদিমনি আমি তোমাকে দুটো টাকা দেব কিন্তু আজ নয় সেই পরশুর পরে পরশু দিন দেব তুই টাকা পাবি কোথা থেকে মানিকের মায়ের কাছ থেকে মুটে ভাড়া আদায় করবি নাকি ত্যাঁত তোমাকে সে পরে বলবো এখন বলতে মানা অচেনা উটকো লোকের জন্য আমি খাবার করতে পারব না অচেনা হবে কেন আমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে যে তার নিজের মোটরে আমাকে এখানে পৌঁছে দিয়ে গেলেন তাতেই কৃতার্থ হয়ে গেছিস বুঝি রটায়ের মা বললেন তা খোকা যখন নেমন্তন্ন করে ফেলেছে তখন আসুক না কেন খগেন বাবু কিছু খাবার তৈরি করিস বাজারের জিনিস দেওয়া তো ভালো দেখাবে না নির্দিষ্ট দিনে বিকেলবেলায় খগেন রটায়ের বাড়িতে উপস্থিত হল বসবার ঘরের শয্যা অতি সামান্য শুধু তক্তের ওপর ফরাস পাতা কিন্তু আদরে ত্রুটি হল না রটায়ের মা খগেনের সঙ্গে আত্মীয়ের মতো আলাপ করলেন আজকের আসরের প্রধান বক্তা রটাই সে তার নতুন বন্ধুকে নিজের সম্পত্তির মতন দখল করে রইল এবং এক টানা কথা বলে যেতে লাগল একটু পরে জয়ন্তী আর তার ছোট বোন খাবার নিয়ে এলো খগেন বললে রটন্তী কুমার এ তোমার অত্যন্ত অন্যায় আমি বারণ করেছিলাম তবু তুমি এসব খাবার করিয়েছ রটাই বললে বাহ শুধু বুঝি আপনার জন্য বর্দি খাবার করেছে আমিও খাবো যে সেদিন মানিকদের বাড়ি আমার তো ভালো করে খাওয়াই হয়নি জয়ন্তী বললে পেটুক কোথাকার কচুরি চিবুতে চিবুতে খগেনের কাছে মুখ নিয়ে গিয়ে রটাই চুপি চুপি বললে এখন আপনার বিশ্বাস হলো তো দুও টাকা হেরে গেলেন আজই দেবেন কিন্তু দেখুন এইবারে দিদিমণিকে গান গাইতে বলুন না খগেন চুপি চুপি উত্তর দিলে হুম হুম আজ নয় আর একদিন হবে রটায়ের মা বললে এই খোকা ওকে বিরক্ত করছিস কেন খেতে দিবি না জয়ন্তী বললে দেখো না জোকের মতন ধরে আছে খগেন সহাস্য বললে না না বিরক্ত করেনি ও আমাকে খুব স্নেহ করে যদিও মোটে দশ মিনিটের পরিচয় রটাই হচ্ছে অত্যন্ত দিদিভক্ত আমার কানে কানে আপনার একটু গুণগান করছিল জয়ন্তী বললে ভারী অসভ্য হয়েছিস তুই রটাই বললে কই আবার অসভ্য হলুম শুধু বলছিলুম তুমি খুব ভালো খাবার করতে পারো তা বুঝি অসভ্যতা হলো আচ্ছা তুমি খাবার পারো না গান পারো না সেতার পারো না মোটেই কিচ্ছু পারো না জানো বর্দি খগেনবাবুর মোটরে কিচ্ছু শব্দ হয় না ঝাঁপুনিও লাগে না খগেন বললে চলো না আমার সঙ্গে একটু বেরিয়ে আসবে তারপর তোমাকে এখানে পৌঁছিয়ে দিয়ে যাবো এখন মহা উল্লাসে রটাই হনুমানের মতো হুপ হুপ শব্দ করে গাড়িতে চড়ে বসল তার মা দিদিদের কাছে বিদায় নিয়ে এবং আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে খগেন চলে গেল যেতে যেতে রটাই খগেনকে বললে দেখুন রুবিদি হচ্ছে একদম বাজে তার মা আরও বাজে আপনি আমার বর্দির সঙ্গেই ভাব করুন খগেন বললে নেহাত বাজে কথা বলনি রটাই কেমন করে ভাব করতে হয় আমাকে শিখিয়ে দিতে পারো ওহো তোমার বাজি যে তার কথা ভুলে গিয়েছিলুম এই নাও টাকা দুটো পকেটে পুরে রটাই বললে আমরা স্কুলে কি করে ভাব করি জানেন মনে করুন একটা নতুন ছেলে এসেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলুম এই তোর নাম কী রে সে আমাকে বললে হাবলু আমি তার পিঠ চাপড়ে বললুম হাবলু তোর সঙ্গে আমার ভাব হয়ে গেল এই নে দুটো লাল কাঁচের গুলি আবার আড়ি করাও সহজ দাড়িতে তিনবার বুড়ো আঙুল ঠেকিয়ে বলতে হয় আড়ি আরি আরি খাসা নিয়ম তোমার রুবিদির সঙ্গে ওই রকমের ভাব হতে পারে তিনি মুখিয়ে আছেন কি না কিন্তু তোমার জয়ন্তী মঙ্গলা দিদিমণিটি অন্য রকমের পিঠ চাপড়ে ভাব করা যাবে না তার মতন রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন যা হোক আমি চেষ্টা করে দেখব কিন্তু হাজার বছর সাধনা করা তো চলবে না আমার বাবা মা বিয়ের জন্য তারা লাগিয়েছেন যে বলেছেন যাকে খুশি বিয়ে করো কিন্তু বোকার মতন পছন্দ করো না আর বেশি দেরি না হয় মাঘ মাসে আমরা তীর্থ ভবনে বেরোব তার আগেই বিয়ে দিতে চাই দেখি তার মধ্যে কিছু করতে পারি কি না শোনো রটাই তুমি ব্যস্ত বাগিস তোমার দিদিমণিকে ভাব করবার জন্য খচিও না যেন কুড়ি বাবা তাহলে আমার পিঠে দমাদম কিল মারবে আমাকেও মারবে না তো না আপনাকে কিচ্ছু বলবে না বেড়ানো শেষ হলে রটাইকে তার বাড়িতে নামিয়ে দিয়ে খগেন চলে গেল তারপর সে প্রতিশ্রুতি রক্ষার জন্য এক মাসের মধ্যে একবার মানিকদের বাড়ি এবং তিনবার রটাইদের বাড়ি গেল খগেন বড় মুশকিলে পড়ল রুবির মা বারবার তাকে আসবার জন্য বলে পাঠাচ্ছেন এদিকে রটাইয়ের আবদার দিন দিন বেড়ে যাচ্ছে ছেলে মানুষের কথা ঠেলা যায় না অগত্যা রটাইদের বাড়ি খগেন ঘন ঘন যেতে লাগল দিন কতক পরে রটাই জিজ্ঞেস করলে ভাব হল খগেন বললে ধীরে রটন্তী কুমার ধীরে পণ্ডিতরা বলেন পথ হাঁটা কাঁথা সেলাই আর পাহাড় টপকানো সনৈ সনৈ মানে আস্তে আস্তে করতে হয় ভাব করাও সেই রকম তাড়াহুড়ো চলে না বাবা যদি আমাকে ত্যায্যপুত্ত করতেন তবে এতদিনে কোন কালে ভাব হয়ে যেত তা তো তিনি করবেন না আবার তাঁর টাকাও বিস্তর আছে সব আমিই পাবো এই হয়েছে বিপদ বিপদ কেন টাকা তো ভালোই কত রকম মজা করা যায় আইসক্রিম চকলেট মোটর গাড়ি দেয়া, ইঞ্জিন ব্যাডমিন্টন পিংপং লুডো আরও কত কি তোমার দিদি যে তা বোঝেন না তার বিশ্বাস সমান সমান না হলে ভাব করা ঠিক নয় আমি তাকে বলি তুমি বা কম কিসে দেখতে আমার চাইতে ঢের ভালো বিদ্যেতেও বেশি তোমার দাদামশাই তো বলেই দিয়েছেন তুমি হচ্ছে লক্ষ্মী সরস্বতী আর অন্নপূর্ণার অ্যাভারেজ তুমি চমৎকার গান গাইতে পারো আমার গলা টিপলেও সাড়ে গামা বেরোবে না তুমি হরেক রকম খাবার করতে জানো মায়ে ল্যাংড়া আমের ল্যাংচা আর আমি পাউরুটি কাটতেও জানি না তবু তোমার দিদিমণি খুঁতখুত করছেন যা হোক তুমি ভেবনা রটাই সব ঠিক হয়ে যাবে দিন কতক শবুর করো পাঁচ দিন পর রটাই আবার প্রশ্ন করলে ভাব হল খগেন বললে আর একটু দেরি আছে রটাই বিরক্ত হয়ে বললে ও ভাব হলো না আমার সঙ্গে তো আপনার এক মিনিটে ভাব হয়েছিল বর্দির ভারী অন্যায় আপনি তাকে বলুন তিন দিনের মধ্যে যদি ভাব না করে তবে আরই হয়ে যাবে ওহে রটন্তী কুমার ধৈর্যং রহু ধৈর্যং আমি যদি লঙ্কেশ্বর রাবণ হতুম তো আল্টিমেটাম দিতুম যে তিন দিনের মধ্যে ভাব না করলে তাকে কাটলেট বানিয়ে খেয়ে ফেলব কিন্তু তা তো পারবো না তাড়াহুড়ো লাগালে তোমার দিদিমণি ভরকে যাবেন হয়তো রেগে গিয়ে তার কোনো ক্লাসফ্রেন্ড তরুণ কুমার কি বরুণ কুমারের সঙ্গেই ভাব করে ফেলবেন আমিও তখন মরিয়া হয়ে রুবিদির কাছেই যাব তিরবির করে হাত পাছুরে রটাই বললে খবরদার যাবেন না বলছি বেশ আরও কিছুদিন দেখুন তিন দিন পর রটাই আবার প্রশ্ন করলে হলো খগেন বললে এইবার হব হব তোমার দিদিমণিকে বলেছি টাকার জন্য ভাবছ কেন ও তো বাবার টাকা আমার হাতে এলে তিন দিনে ফুঁকে দেব। যদি মামুলি উপায় পছন্দ না করো তবে হাসপাতাল আছে স্কুল আছে রামকৃষ্ণ মিশন গৌরীয় মঠ আছে হরেক রকম গুরু মহারাজের আখড়া আছে যেখানে বলবে দিয়ে দেব তারপর হাত খালি করে কপত কপতি যথা উচ্চ চুড়ে বাঁধি নীড় থাকে সুখে সেই রকম ফুর্তিতে থাকা যাবে কিন্তু মোটর কার তো চাই চাই বই কি তাতে চড়েই তো মুষ্টিভিক্ষা করতে বেরোবো খুদ কুড়ো যা আনবো তাই দিয়ে তোমার দিদি পোলাও রাঁধবেন আর দেখো আমাদের কুটিরের সঙ্গে লাগাও একটা মস্ত তিনতলা ধর্মশালা থাকবে তুমি আর মানিক কেল্টে ভুলটু, বাবলু প্রভৃতি তোমার বন্ধুবর্গ মাঝে মাঝে এসে সেখানে বাস করবে তার সামনেই একটা চমৎকার খেলার মাঠ উহ কি মজা আর দেরি করবেন না চটপট ভাব করে ফেলুন দেরি হলো না তিন দিন পরে স্কুলে মানিক বললে হ্যাঁ রে রটাই খগেনবাবু নাকি খালি খালি তোদের বাড়ি যায় রটাই স্বগর্বে উত্তর দিলে যাবেই তো বড্ডির সঙ্গে ভাব হয়ে গেছে যে কিন্তু এই ভাব হওয়ার ফলে রটাইদের বাড়ির লোকের সঙ্গে মানিকদের বাড়ির লোকেদের ভীষণ আড়ি হয়ে গেল রুবির মা কেল্টের পিসিকে বললেন উহ কি বেহায়া গায়ে পড়া মেয়ে ওই জয়ন্তীটা জানা নেই শোনা নেই একটা বজ্জাদ বিশ্ববকাট ছোকরা খগেন তাকেই ভেড়া বানালে গা কেল্টের পিসি বললেন মুখে আগুন ঝ্যাটা মারো ঝ্যাটা মারো জয়ন্তীর বিয়েতে মানিকদের বাড়ির কেউ এলো না কিন্তু কেল্টেদের সবাই এলো মায়ে তার পিসি তিনি ঝ্যাঁটা নিয়ে যাননি আঁচলের ভিতরে একটি থলি নিয়ে গিয়েছিলেন পিসি অল্পে তুষ্ট শুধু ভাঁড়ার থেকে ঘন্টা পাচে কড়াপাক সন্দেশ আর জয়ন্তীর উপহার সামগ্রী থেকে খান্দুই রসালো গল্পের বই সরিয়েছিলেন আজকের মতো এখানেই শেষ যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের মতো নমস্কার